যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে শায়েস্তা করতে এবার নতুন পথে হাঁটলেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। শপথ নিলেন বিপদে রাশিয়া এবং উত্তর কোরিয়া একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। মঙ্গলবার উত্তর কোরিয়ায় পা রাখেন পুতিন। বিমানবন্দরে নেমেই বন্ধু কিমের কাছ থেকে পান রাজকীয় সংবর্ধনা। এরপরে বুধবার দেশ দুটির মাঝে হয় বেশ কিছু চুক্তি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, এতেই আছে শত্রুকে মোকাবিলা করার শপথ। এই চুক্তিকে একটি ব্রেক থ্রু হিসাবে অভিহিত করেছেন পুতিন। অপরদিকে কিম জং উন এটিকে সন্ধিক্ষণ হিসাবে আখ্যায়িত করেছেন। একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দেশ দুটির মধ্যে। রাশিয়ার বার্তা সংস্থা তাস বলছে, এর আগে দেশ দুটির মধ্যে 1961, 2000 এবং 2001 সালে বেশ কিছু চুক্তি হয়েছিল। নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে। এদিকে পশ্চিমা দেশগুলো পুতিনের এ সফরে নিন্দা জানাচ্ছে। দেশগুলো অভিযোগ করছে, পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র নিচ্ছে। তবে পুতিন এসব অভিযোগের কোনো পাত্তাই দিচ্ছেন না। প্রয়োজনে পিয়ংইয়ং এর সাথে সামরিক, প্রযুক্তিগত সহযোগিতামূলক সম্পর্ক আরও বাড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিউজ ডেস্ক, 52 টিভি। Thank you.